ভিউয়ার্স, আজকের মজাদার রেসিপি হচ্ছে চিতল মাছ বোনা। ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। অবশ্যই আপনাদের কিভাবে চিতল মাছ রান্না করা হয় আপনাদেরকে দেখাবো। সালাম আলাইকুম। আজ লবণ আর তেল দিয়ে পেঁয়াজগুলো কষানো হচ্ছে। কষানোর পর মাছটা দেওয়া হবে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ আর একটু লবণ দেওয়া হচ্ছে। তেলগুলা কষার জন্য হচ্ছে শুকনো মাছের জন্য বিরিয়ানি। এই হচ্ছে আজকের শুকনো মাছ বোনা। এই হচ্ছে হালকা বিরিয়ানি করে রাখা হচ্ছে। হয়েছে, পেঁয়াজগুলা কষানো হচ্ছে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। একটু হলুদ দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে ধনিয়া বাখর, এক চামচ মরিচ, এখন হালকা একটু লাড়া হচ্ছে মশলাগুলা। এখন মাছ দেওয়া হবে, এটা দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা জল দেওয়া হয়েছে, জল দেওয়ার পর মাছগুলো এভাবে একটু লাড়া দেওয়া হয়েছে। এক চামচ মরিচ, আধা চামচ হলুদ গুঁড়া, এক চামচ ধনিয়া বাখর, আলাদা রকম ভিউয়ার্স। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, নতুন নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। হুগা মাছগুলা দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। কিছু পানি দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে। আর কাঁচামরিচ দেওয়া হচ্ছে। এখন ডেকে দেওয়া হচ্ছে ঢাকনা দিয়ে। মাছের বোনাটা উতরাচ্ছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। চিতল মাছের বোনাটা কষানো, মাছটা কষানো হয়ে গেছে। এখন দেওয়া হবে আপনার মরিচ, আপনার কাঁচামরিচ আর বাহর পাতা রেডি। কাঁচামরিচ আর বাহর পাতাটা দেওয়া হবে। হচ্ছে মরিচ, মরিচগুলো দেওয়া শেষ, এই বাহর পাতা দেওয়া হয়েছে। আমাদের ঘুগা মাছের বোনাটা হয়ে গেছে, তবে এখন নামিয়ে নেব। আপনার নামানোর পর আবার একটু দেখাবো আপনাদেরকে কীরকম কালার আছে। ওকে, আসসালামু আলাইকুম। এখন ঢাকনা দিয়ে ডাকা হয়েছে। আমাদের ঘুগা মাছের বোনাটা তরকারি নামাইয়া নিয়ে আসা হয়েছে। এই যে কালারটা মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। ভিউয়ার্স, গা মাছের রান্না শেষ, চিতল মাছের টাবুনা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আবার ভিউয়ার্স, আমাদের চিতল বুনাটা হয়ে গেছে। এই দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। ভিউয়ার্স, ভালো থাকবেন আপনারা সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।